ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াল কাওয়াইদ মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদআনা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিযিনা ওয়া আন ইস্তাফিফনা খায়রুল লাহুন্না আল্লাহু সামিউন আলিম। ওইসব বয়স্ক নারী যারা বিয়ে করার মতো সক্ষমতা তাদের নাই, সেই কামনা বাসনাই নাই, কামবাপ চরিতার্থ করার মতো যে ইয়ে এটা এরকম নাই, তো এরকম নারী যদি হয় তাহলে তারা কাপড় খুলতে পারে, তার মানে হলো মুখ খোলা রাখতে পারে, হাত খোলা রাখতে পারে, তার মানে এটা সব সম্পূর্ণ শরীর খুলবে না, মুখ খোলা, মাথার চুল এগুলো সব থাকবে, যেভাবে ঢাকা থেকে হইব ঢাকা, মুখ খুলবেন, হাত খুলবেন, তো যেটা সাধারণত ওইটা। কিন্তু ওখানে বলছেন গাইয়ারা মুতাবার রিজাতিম বিজিনা, সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য প্রকাশ করবে না। বয়স্কা বা বৃদ্ধা নারী হলেও সৌন্দর্য প্রকাশ করবে না, সেদিকে আবার খেয়াল রাখতে হবে। সাধারণত বেশ বয়স্ক নারী তার এটা এরকম কিছু নাই, তাহলে সে তার কাপড় খুলতে পারে, মানে হাত মুখ খোলা রাখতে পারে। কিন্তু আল্লাহ কি বলেছেন, ও আইয়াস্তা আফিফ না খাইরুল্লাহুন্না, কিন্তু তাদের জন্য এ থেকে এটা পবিত্রতা রক্ষা করে চলা এটা উত্তম, মানে বয়স্ক হয়ে গেল উত্তম হলো নিজেকে সংযত রাখা বা ঢেকে রাখা, কারণ সব মানুষ সমান না। বর্তমান জমানায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক অনেক রকম, আস্তাগফিরুল্লাহ মাফ করুক, এখানে বয়স্ক বলছে অধিক বয়স্ক, এরা আল্লাহ বলেছেন না একজন নিকা বিয়ে শাদির করার মতো কোনো কামনা বাসনা ইত্যাদির নাই, এরকম নির্দিষ্ট করেননি, নির্দিষ্ট করেননি কত বয়স, ওইটা মানুষ বুঝবে কত হয়তো কোনো রানী এরকম আছে সিত্তিনে এরকম পৌঁছে যায়, মানে সিত্তিন মানে 60 বছরে, কেউ হয়তো 60 বছরের স্ট্রং থাকতে হতে পারে, এটা প্রত্যেকের হিসাবে নির্দিষ্ট নাই। আল্লাহ বলেন না জুড়ে নিকে আহান, সেরকম কামনা বাসনা থাকে না তাদের ব্যাপারে। কিন্তু যারা পর্দাপোষিতা যেভাবে সাধারণ নারীরা চলেন সেভাবে চলবে, পর্দাপোষিতা রক্ষা করে, এটা তাদের জন্য উত্তম। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।